হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলে সিমে কিভাবে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন ইউর প্রোটেক্ট ভিপিএন এর মাধ্যমে। ঠিক আছে, ইউর প্রোটেক্ট ভিপিএন এর মাধ্যমে কিভাবে আমরা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাকে ইউর প্রোটেক্ট ভিপিএন লিখে সার্চ করতে হবে। ইউর প্রোটেক্ট ভিপিএন লিখে সার্চ করলে সাথে সাথে আপনারা এই অ্যাপসটিকে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটিকে যাদের ফোনে ইনস্টল করা নাই তারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট ওয়েট, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। ইউজার নেম পাসওয়ার্ড। তো যাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01774334423 এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, এটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইউজার নেম পাসওয়ার্ডের জন্য। তো এখান থেকে আসার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা একটা র্যান্ডম মানে একটা সার্ভার, যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে। দেন এখানে র্যান্ডম অটো সার্ভার আছে, প্লাস আপনি যে কোনো একটা সার্ভার সিলেক্ট করলেন। তারপর নিচের দিকে আসলে একটা টুইক্সটা হচ্ছে গিয়ে মোবাইলই ফ্রি। তো মোবাইলে সিমে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করার জন্য এখান থেকে আপনারা মোবাইলই অনেকগুলো প্যাকেজ আছে, মোবাইলের যেই প্যাকেজটা আপনাদের ভালো চলবে সেই প্যাকেজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, যে প্যাকেজটা আপনাদের ভালো চলবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে মোবাইলই অনেকগুলো আছে, ফর এক্সাম্পল এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। আর আপনারা যদি কেউ ডাটার এগেনস্ট হন তাহলে ডাটার এগেনস্টে কানেক্ট করবেন, যদি ওয়াইফাই হয় তাহলে ওয়াইফাই। ওকে, এখানে কানেক্টে ক্লিক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর একটু সময় নিবে, সময় নেওয়ার পর এখানে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে, দেখবেন কানেক্ট সাকসেসফুল। তো আমি আগেই বলতেছি যারা ওয়াইফাই এগেনস্টে তারা ওয়াইফাই এগেনস্টে, যারা ডাটার এগেনস্টে তারা ডাটার এগেনস্টে, এভাবে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট ওয়েট। আর যাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। 01774334423। ওকে, এই নাম্বারটা যোগাযোগ করবেন যাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। সম্ভবত আমার ওই এমবি নেই যার কারণে এটা কানেক্ট হচ্ছে না। যাই হোক, আপনারা কিন্তু চাইলে এভাবে কানেক্ট করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।